রাজ্যে কন্যাশ্রী শিক্ষাশ্রীর পর নতুন একটি স্কলারশিপের প্রকল্প চালু হলো, যার নাম রাখা হয়েছে ঐক্যশ্রী প্রকল্প। এবং আজকের এই ভিডিওটাতে আমি সেই ঐক্যশ্রী প্রকল্প নিয়ে আপনাদের সাথে ডিটেলসে ডিসকাস করব এবং জানিয়ে দেব আপনারা কোন কোন ক্রাইটেরিয়াতে মধ্যে পড়লে এই ঐক্যশ্রী প্রকল্পে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং কত থেকে কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন এখানে স্কলারশিপের অ্যামাউন্ট কত রয়েছে। তো সমস্ত ডিটেলসটাই আমি জানিয়ে দেব এই ভিডিওর পাশাপাশি। আপনি যদি চান আমার নেক্সট ভিডিওটা আপনার নিকটবর্তী বা আপনার এরিয়ার কোনো জবের উপরে হোক, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্টে এসে লিখে দিতে পারেন। তাহলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা আপনার ডিস্ট্রিক্টে কোনো জব ভ্যাকেন্সির রিলেটেড নিউজ নিয়ে বানানোর। তো এবার আমি আপনাদের সাথে ডিটেলসে ডিসকাস করব ঐক্যশ্রী প্রকল্প আসলে কী, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন কবে থেকে কবে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ঐক্যশ্রী প্রকল্প রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে। তো এক্ষেত্রে সংখ্যালঘু বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য মেনলি এই স্কলারশিপটা চালু করা হয়েছে, তবে এখানে সব ক্যাটাগরির স্টুডেন্টরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো স্কিম অ্যান্ড গাইডলাইন্স যেটা রয়েছে, তো সবার ফার্স্টে দেখতে পাবেন যেখানে ইন্ট্রোডাকশানে আপনাদের কিন্তু বলে দেওয়া রয়েছে যে এই যে ঐক্যশ্রী প্রকল্প এটা আসলে কেন বা কিসের উদ্দেশ্যে চালু করা হয়েছে। মানে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকে না, তারা যেন টাকার অভাবে কখনো পড়াশুনো ছেড়ে না দেয়, এটাই কিন্তু এই স্কলারশিপের মেইন উদ্দেশ্য। তবে সেই উদ্দেশ্য হলে তো সকলকে স্কলারশিপ দেওয়া সম্ভব নয়, তারা সেই কারণে কিছু ক্রাইটেরিয়াতে কিন্তু ভাগ করে দিয়েছে। এই স্কলারশিপকে বর্তমানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তবে এর ওপরে হয়তো একে পরে আরও অনেকগুলো ভাগও ভাগ করা যেতে পারে। যেরকম সবার ফার্স্টে রয়েছে প্রি মেট্রিক স্কলারশিপ, এবং তারপর রয়েছে পোস্ট মেট্রিক, এবং তারপর রয়েছে মেরিট কাম মিন স্কলারশিপ। এক্ষেত্রে নাম্বার ওয়ানে যেটা রয়েছে মানে প্রি মেট্রিক, তো এই যে স্কলারশিপটা রয়েছে এটা কিন্তু দেওয়া হবে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত, এবং নাম্বার টুতে যেটা রয়েছে পোস্ট মেট্রিক সেটা কিন্তু দেওয়া হবে ক্লাস টুয়েলভ ইলেভেন থেকে পিএইচডি পর্যন্ত, এবং তার সাথে মেরিট কাম স্কলারশিপ যেটা রয়েছে সেটা যে কোনো ফিল্ডে যদি আপনি টেকনিক্যালে কোনো কাজ করে থাকেন, মানে যেটা ধরুন পিএইচডি গ্র্যাজুয়েশন এগুলোর মধ্যে না, বাট আপনি যদি আলাদা করে কোনো কোর্স করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই নাম্বার থ্রিতে যেটা রয়েছে মানে মেরিট কাম স্কলারশিপ এক্ষেত্রে। তো এমন নয় যে আপনি করলেই আপনাকে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেরিটেরও একটা ব্যাপার রয়েছে। ওকে, সো এরপর যেটা রয়েছে এটার অবজেক্টিভ, তো অবজেক্টিভটা নিয়ে আমি আগেও ডিসকাস করেছি, তাও একটু বলে দিই। মানে কোনো স্টুডেন্ট যেন ড্রপ আউট না হয়ে যায় সেই কারণে কিন্তু এটা রাখা। তো এরপর যেটা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এক্ষেত্রে যেটা রয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং তার সাথে রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, মানে মাধ্যমিক দেওয়ার আগে এবং মাধ্যমিক দেওয়ার পরে। তো এক্ষেত্রে আপনার কিন্তু কিছু নিয়মাবলী এখানে বাধ্যতামূলক বলা হয়েছে, যেরকম আপনাকে একদম স্ট্রিক্টলি ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হতেই হবে, কারণ এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই তৈরি করা হয়েছে। এবং তার সাথে আপনাকে যে স্কুল বা ইনস্টিটিউট বা যে ইউনিভার্সিটিতে পড়ছেন আপনি বা যে কলেজের আন্ডারে রয়েছেন সেটা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট রেকমেন্ডেড হতে হবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়তে হবে। মানে আপনাকে সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু পড়তে হবে, কোনো প্রাইভেটে পড়ে থাকলে আপনি কিন্তু এই সুবিধার অন্তর্ভুক্ত হতে পারবেন না। এবং লাস্ট যে এক্সামটা আপনি পাশ করেছেন, মানে যদি আপনি এখন ইলেভেনে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি মাধ্যমিক পাশ করেছেন, আর যদি আপনি সেকেন্ড ইয়ারে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি ফার্স্ট ইয়ার পাশ করেছেন, তো এই লাস্টে যে এক্সামটা পাশ করেছেন সেটাতে আপনাকে 50% মার্কস কিন্তু থাকতেই হবে। তো যদি আপনি এখন পোস্ট গ্র্যাজুয়েট করছেন মানে মাস্টার ডিগ্রি করছেন, সেক্ষেত্রে যদি আপনার গ্র্যাজুয়েটে 50% থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং লাস্টেরটায় 50% থাকার সাথে সাথে আপনার যদি আগেও আরও অনেকগুলোতে 50% থেকে থাকে আপনি কিন্তু সেগুলোও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি মেরিটের লিস্টে আরও অনেক আগে জায়গা পেয়ে যাবেন। এবং তারপরে যেটা চার নম্বরে বলা হয়েছে সেটাই কিন্তু সবথেকে বেশি ফলো করা হবে, মানে আপনার ফ্যামিলি ইনকাম কিন্তু 2 লাখ টাকার নিচে হতে হবে, মানে বাৎসরিক ইনকাম। তো সেক্ষেত্রে যদি আপনার ইনকামটা 2 লাখ টাকার উপরে হয় তাহলে আপনি এমনিও চান্স পাবেন না, এবং আপনার এলাকার যে কাউন্সিলর রয়েছে বা আপনি যদি গ্রাম পঞ্চায়েতে থাকছেন সেক্ষেত্রে পঞ্চায়েত যে প্রধান রয়েছে তার থেকে গিয়ে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট বের করে আনতে হবে, এবং সার্টিফিকেটে কিন্তু অবশ্যই এটা মেনশন থাকতে হবে যে আপনার বাৎসরিক ইনকাম কিন্তু 2 লক্ষ টাকার কম। এবং এরপরে লাস্টে আরেকটাই বলা হয়েছে প্রি ম্যাট্রিকের জন্য, যে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকছেন তারা কিন্তু কোনোভাবেই এই স্কলারশিপের আওতায় আসতে পারবে না, অর্থাৎ এটা কিন্তু স্ট্রিক্টলি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের জন্যই। এবং তারপর যেটা রয়েছে ফর মেরিট কাম স্কলারশিপ, মানে এক্ষেত্রে যদি আপনার কোনো কোর্সের নাম না থাকছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে আপনাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং আপনি যদি কোনো টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছেন বা কোনো প্রফেশনাল কোর্স করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসতে পারেন। এবং যখন আপনি প্রফেশনাল কোর্স করছেন সেগুলো তো ডিফারেন্ট হয় এবং সেগুলোর কোনো একটা নির্দিষ্ট ধারা হয় না, তাই সে কারণে এখানে আপনার মার্কসটা ধরাবে হায়ার সেকেন্ডারি অনুযায়ী। মানে আপনি এইচএসএ বা গ্র্যাজুয়েশনে যদি আপনি 50% পেয়ে থাকেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে মার্কসটা ধরা হবে, এবং যখন আপনি
কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স করছেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। এটা মাথায় রাখবেন যে আপনি যখন নর্মাল প্রি ম্যাট্রিকের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার 2 লক্ষ টাকা, এবং যদি আপনি মেরিট কামের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এবং এখানে কিন্তু বারবার করে একটা কথাই বলা হয়েছে, অবশ্যই আপনাকে লাস্ট এক্সামে 50% মার্কস থাকতে হবে, এবং তার সাথে অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকতে হবে। এবং এরপর যেরকম আলাদা করে মেনশন করে দেওয়া রয়েছে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, এবং তার সাথে 6 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 12 পর্যন্ত, এবং এরকম করে করে আলাদা আলাদাভাবে কিন্তু রয়েছে। এবং এখানে কিন্তু আরেকটা লিস্টও দেওয়া রয়েছে যেখানে কোন ক্ষেত্রে স্কলারশিপ পেলে আপনাকে কত করে টাকা দেওয়া হবে, তো সেটা কিন্তু আপনি একবার চাইলে দেখে নিতে পারেন। এবং এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার পর আপনার ফর্মটা কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এখানে পর্যবেক্ষণ করা হবে, তারপরে কিন্তু আপনাকে মেরিট লিস্টে নাম আনা হবে। এবং তার সাথে কন্ডিশন যেটা রয়েছে, অবশ্যই আপনাকে 50% পেতে হবে, অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, এবং তার পাশে মেনটেন্স অ্যালাউন্স উইল বি প্রুফ টু দ্য হোস্টেলার অ্যান্ড ডে স্কুলটার। তো এই ক্ষেত্রে এগুলো কিন্তু একটু ধ্যান রাখবেন। এবং আপনি যে স্কুল বা কলেজে পড়েছেন সেখানে আপনার কিন্তু অ্যাটেন্ডেন্সটাও মেন থাকতে হবে, সেটা কিন্তু অ্যাটেন্ডেন্স খুব একটা বলেনি, তবে স্কুল বা কলেজে আপনার অ্যাটলিস্ট কোনো দুর্নাম থাকা চলবে না, বাংলায় যাকে বলে দুর্নাম, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি সুনামটাই থাকতে হবে। আর স্ট্রিক্টলি আপনাকে যেটা বাৎসরিক ইনকামে যেটা বলা হয়েছে সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে দিতে হবে। আর এখানে অ্যাপ্লাই করার সময় আপনার সমস্ত ডিটেলসের সাথে সাথে কিন্তু আপনাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটাও কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি এখানে চান্স পেয়ে যান তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মান্থে এরা কিন্তু টাকাটা পাঠিয়ে দেবে। এমনই কিন্তু সবথেকে লাস্টের যে লাইনটা রয়েছে সেখানে বলা রয়েছে। এবার বলে রাখি আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কী করে। ওপরে দেখবেন দুটো অপশন রয়েছে, একটা রয়েছে নিউ রেজিস্ট্রেশন, একটা রয়েছে স্টুডেন্ট লগ ইন। তো আমি যতখানি জানি আপনারা কেউ আগে থেকে লগ ইন করেননি, 99% মানুষই আগে থেকে লগ ইন করেননি, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার আগে আমি বলে রাখি, এই যে ওপরে দেখতে পাচ্ছেন দুটো আলাদা করে নাম্বার দেওয়া রয়েছে, একটা রয়েছে টোল ফ্রি নাম্বার আর একটা রয়েছে টেকনিক্যাল হেল্পের জন্য। তো এই দুটো নাম্বার কিন্তু ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র এই ঐক্যশ্রী স্কলারশিপটার জন্য, তাই আপনাদের যেখানে যাই প্রবলেম হবে না কেন আপনারা কিন্তু সরাসরি এদের সাথে কথা বলে নিতে পারেন। এবং নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, তো আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতেই থাকুন না কেন আপনি কিন্তু সেখান থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আপনি কিন্তু আপনার জেলার নাম পেয়ে যাবেন, তো আপনি কিন্তু আপনার জেলার উপরে ক্লিক করলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যেরকম থাকি দার্জিলিং ডিস্ট্রিক্টে, তো সেক্ষেত্রে আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দুটোর মধ্যে একটা চুজ করতে পারি। আমার হোম টাউন রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, বাট আমার ইনস্টিটিউট রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টে, তো সেক্ষেত্রে আমি দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারি। তো তারপরে এখানে দেখবেন আপনার কাছে এরকম করে একটা ফর্ম খুলে যাবে। আমি ফার্স্ট টাইম ভেবেছিলাম ফর্মটা হয়তো মোবাইল থেকে খুলবে না, বাট আমি লাকিলি ফর্মটা খুলে গেল, তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারছি। আমি জানি না এটা এখান থেকে অ্যাপ্লাই করা যাবে কি না, তো সেক্ষেত্রে আপনারা যারা করছেন এখানে মানে 1 স্টেপ 2 স্টেপ 3টা করে স্টেপ রয়েছে, তো সেক্ষেত্রে দেখুন এখানে নাম, গার্জিয়ান নেম, আপনার অ্যাড্রেস, আপনি বর্তমানে কোথায় থাকছেন, তার সাথে আপনার বাবা মায়ের নাম আবার সেকেন্ড টাইম লিখতে হবে, এবং এরকম করে আপনার ডেট অফ বার্থ মোটামুটি এগুলোই লিখতে বলা হয়েছে। এবং লাস্টে দেখবেন একটা রিক্যাপচার করার অপশন রয়েছে, তো রিক্যাপচার ব্যাপারটা আমি আপনাদের বলে দিই। এখানে যেটা রয়েছে 486518, তো এক্ষেত্রে আপনাদের ওখানে কিন্তু অন্য অন্য কিছু আসতে পারে, এবং এমন কিছু আসতে পারবে, এমন কিছু লেখা আসবে যেটা কম্পিউটার নিজে থেকে রিড করতে পারে না, তো সেই কারণে রিক্যাপচারটা দেওয়া হয় যাতে বোঝা যায় যে হ্যাঁ এই ফর্মটা কোনো হিউম্যান বিংই ফিল আপ করছে, তো সেই কারণে কিন্তু রিক্যাপচারটা দেওয়া হয়। এবং আপনারা এটা সোজাসুজি দেখে একটা যে বক্স আসবে সেই বক্সের উপরে জাস্ট টাইপ করে দেবেন, এটাই কিন্তু রিক্যাপচার করে সাবমিট করে দেবেন। এবং অবশ্যই করবেন ডেট পের হওয়ার আগে, মানে ডেটটা যাতে পেরিয়ে না যায়, কারণ অনেকেই আমি দেখেছি যে ডেট পেরিয়ে যাওয়ার পর তারপর যখন আর অ্যাপ্লাই করা যায় না সেই সময় এসে বলে ভিডিওটা নাকি ফেক। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা রিকোয়েস্ট, অবশ্যই ডেট থাকাকালীন অ্যাপ্লাই করবেন। অ্যান্ড ইয়েস, আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, একবার চেক করে নিন। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে তার উপর ক্লিক করে দেখুন, নিজে একবার পিডিএফ ফাইলটা সম্পূর্ণ পড়ে নিন। এখানে পিডিএফ ফাইল নেই, এখানে আপনাকে একটা ওয়েবসাইটে থেকে পড়তে হবে, কারণ নিজে পড়ে বুঝে বুঝে অ্যাপ্লাই করা কিন্তু কোনো বিকল্প হয় না, সেটা কিন্তু আপনাকে বাইরের থেকে কোনো থার্ড পার্সন এসে বুঝিয়ে দিলেও আপনি সেটা বুঝতে পারবেন না যতক্ষণ আপনি সেটা নিজে থেকে পড়ে বুঝছেন। তো সেক্ষেত্রে যেটা, যেহেতু এটা মোবাইল ফোন দিয়ে সম্ভব, তাই আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা যে রয়েছে তার উপর ক্লিক করে একবার পড়ে নিন, তারপর কোনো সাইবার ক্যাফে থেকে ভিডিওটা ওপেন করলেন, আবার সেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের থেকে এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
এবং ভিডিওটা নিয়ে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে, অবভিয়াসলি নির্দ্বিধায় আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। বাট এই ফিল্ডে যদি আপনারা কোথাও আটকে যাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দুটো নাম্বার রয়েছে, আপনারা সরাসরি এদের কাছে ফোন করতে পারেন, কারণ আমার থেকেও এরা কিন্তু আপনাকে বেশি করে ডাউট ক্লিয়ার করে দিতে পারবে। তো সেই কারণে এই নিউজটা আপনাদেরকে জাস্ট দেওয়ার ছিল। ভিডিওটা মোটামুটি অনেকটাই লেন্থ হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লাগে, টপিকের বাইরে বেরিয়ে এসে বলছি, অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর ইয়েস, ডেটটা পার হয়ে যাওয়ার আগে অবশ্যই সবার সাথে একবার শেয়ার করে দিন, যারা জানে, যারা জানে না সবার সাথে শেয়ার করুন, অ্যাটলিস্ট ডেটটা পেরিয়ে যাওয়ার আগে, তখন যেন আর মানে কপাল বাড়ি মারতে না হয়। এটা জাস্ট বলার। অ্যান্ড অবশ্যই ভিডিওটা আশা করবো আপনাদের ভালো তো লেগেইছে, সে কারণে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ডেট পেরিয়ে যাওয়ার আগে যদি সব নিউজ জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটা নিউজ নিয়ে। ততক্ষণের জন্য টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।